जो दिन रात पहाले सोना जेथो बंगबंधु मरे नाई, जो दिन रात पहाले सोना जेथो बंगबंधु मरे नाई, जो दिन राजपथे आबार मिचिल होतो बंगबंधुर मुक्ति चाय। सलाम अलैकुम रहमतुल्लाहि व बरकातुहु। आसले आमी सर्वप्रथम चैनल कर्णफुली मध्य दिए आमी महान स्वाधीनता दिवस उपलक्षे आमी चैनल कर्णफुली सकल सदस्य एवं बांग्लादेशेर सर्वस्तरेर जनसाधारण एवं विश्वेर सर्वस्तरेर जनसाधारणके आमी जानाच्छि चैनल कर्णफुलीर मध्य दिए आमी भोजपुर यूनियन जुबलीगेर पक्ष थेके आंतरिक अभिनंदन एवं शुभेच्छा एवं साथे साथे आमी जानाच्छि आमी 1971 साले जारा आमादेर ए बांग्लादेशके स्वाधीन करार जन्य आमादेर जातिर जनक बंगबंधु शेख मुजिबेर नेतृत्वे एवं যারা জীবন দিয়েছিলেন 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, আমি তাদের শহীদদের প্রতি জানাচ্ছি আমি বিনম্র শ্রদ্ধা। 1971 সালের মার্চ মাস থেকে আমাদের 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর বর্তমান ঢাকার রেড স্কোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এবং সেই দিন আমাদের বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পায়। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছেন 30 লক্ষ শহীদ হয়েছেন এবং 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন, আমি তাদের প্রতিও আবার বিনম্র শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করতেছি আমি ভোজপুর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওনার নেতৃত্বে যারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আজকে এই বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে পারতেছি এবং পেরেছি, এবং সবাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন। এবং আমি সাথে সাথে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাকে স্মরণ করতেছি। 1971 সালে 9 মাস দীর্ঘ 9 মাস যুদ্ধের বিনিময়ে আমাদের বাংলাদেশের সকল জাতি ওনার নেতৃত্বে যুদ্ধ করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা একটা সুন্দর বাংলা ভাষা পেয়েছি। 1975 সালে 15 আগস্ট ওনাকে ওনার পরিবারকে সহ নির্মমভাবে হত্যা করা হয়েছে করেছেন ঘাতকেরা, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে উনি আসলে বাংলাদেশকে একটি মডেল বাংলাদেশ হিসেবে উনি সাজাইতে পারেননি। তো বাট এটা দুঃখের বিষয়, ওনার পরিবারের আমাদের মাঝে রেখে গিয়েছেন এবং একজন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বারবার নির্বাচিত বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী, উনি ওনার বড় মেয়ে এবং ছোট মেয়ে আমাদের শেখ রেহানা আপু, দুজনকেই উনি বাংলাদেশে বাংলাদেশকে মডেল বাংলাদেশ করার জন্য রেখে গিয়েছেন। আমরা বাংলাদেশের শীর্ষ স্থানে আমরা বর্তমানে পৌঁছে গেছি। আমাদের বাংলাদেশকে বাংলাদেশের শীর্ষস্থানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ গতিতে নিয়ে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রায়হানা আপু দুজনেই ওনার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে উপহার দিবেন এবং দিতেছেন, ওনারা দুজনের জন্য দোয়া করবেন। 1971 সালে 16 ডিসেম্বর আমাদের বাংলাদেশের জন্য এটা আসলে আমাদের বাঙালিদের জন্য এক মহান একটি এই দিনটা যেন সবাই সারা জীবন স্মরণ করে, বা মুক্তিযোদ্ধা ছিলেন বর্তমানে আছেন আমরা তাদেরকে আমরা সম্মান করে যাব, সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। এবং আমরা 1971 সালের 16 ডিসেম্বরকে স্মরণ করে আমরা সুন্দর করে এবং আমরা
আমরা এ বাংলাদেশে যেন সবাই একজন অপরজনের সাথে কোনো রকম ঝগড়া বিবাদ না করে আমরা যেন সুন্দর করে চলতে পারি। কারণ 1971 সালে আমাদের বাংলাদেশের ঝগড়া বিবাদ সব ইতিহাস শেষ হয়েছিল, বিদায় আমরা স্বাধীনতা পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো কিছু নিয়ে বাংলাদেশে আমরা ঝগড়া বিবাদ করব বলে আশা করি না। বাট আমি সামান্য একদম বাংলাদেশের নাগরিক হিসেবে সকল বাংলাদেশের সকল সর্বস্তরের জনসাধারণকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা যেন সবাই ভালো এবং সুস্থ জীবনযাপন করে একজন একজনের সাথে ভালো ব্যবহার করে আমরা যেন এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু।